ডিজে বাপি দুশাইক নম্বর পোল আমি দেখব একটা পরীক্ষা নিতে চাই পরীক্ষা হ্যাঁ তুমি আমার কাছে পরীক্ষা নেবে আমি এই পরীক্ষা নিতে চাই এই জঙ্গলের মাঝে দেখা যায় ওই তো সমকে গড়বিক আছে যদি পুড়িয়ে ভোট সীমিত করো তা বলে জানব এইবার তুমি তাকে যদি জীবন দান দিতে পারো তাহলে জানব তুমি বড় বিদ্বান আচ্ছা আচ্ছা তাহলে তাহলে দেখতে চাও ওই ওই যে বনবৃক্ষ ওই বনবৃক্ষ যদি পুরো ভজিভূষিত হয়ে যায় তাহলে তাকে পুরো প্রাণ দান দিতে হবে আমায় হ্যাঁ তাহলে জানব সত্যিকারের দেখব তুমি গোছা বেশ তাহলে তাহলে দেখো আমার মধ্য চরণের জন্য আজ ওই যে বটবৃক্ষ দেখো পুড়ে ভস্মীভূত হয়ে যাচ্ছে আজ বটবৃক্ষের মুখে দেখো ওই ওই বটবৃক্ষ ভস্মীভূত হয়ে গেল তবে ওই বটবৃক্ষকে আমার আবার পুনঃ প্রাণ দান দিতে হবে বেশ আমি এখনই পুনঃ প্রাণ দান দেখো 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 নারী দেখো ওই যে ভর্তিভূত বনবৃক্ষকে আমি আবার পুনঃ প্রাণ দান দিয়ে দিয়েছি এবার বলো কে 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 আমার মন ছলনা করতে এসেছিল না না আমি বুঝতে পেরেছি সেই ওই ছলনা মায়ের মনুষা সে আমার মন ছলনা করতে এসেছিল ওই মনুষা আমি আসলে বুঝতে পারছি ওই মনুষার নাম যে ওই রাজা চন্দ্রধরের ছয় ছেলেকে মেরেছিল তাদের আমি প্রাণে বাঁচিয়ে দিয়েছি তাই আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আমার মন ছলনা করতে এসেছি না না আমার প্রাণটা কেন যে আমার কেঁদে কেঁদে উঠছে আর আমি ব্রহ্মকর্ম না এখনই যাবো আমার পণ্য কুঠি দেখবো আমার তরলায় ধনীকে কেমন আছি ওরে সখিনা তো তাহলে দেখ দেখ এই উদা ধনন্তরীর কাছে আমি তর্কে হেরে গেলাম তাহলে বল এখন আমি কি করি বল ও দিদি তুমি এই মুহূর্তে চলে যাও কালো গোয়ালে নিরূপ ধারণ করে দুধ বেসতে বেসতে সেই তরলার ভবনে গিয়ে তরলার সাথে সই পাতিয়ে ফলে বলে কৌশলে তুমি যদি মহাজ্ঞান ঠিক বলেছিস আমি এখনই যাবো এই গোয়ালি নির্বেশে তরলার সঙ্গে সই পাঠিয়ে ওই ধনন্তরের মৃত্যুর মারাত আমি এক এক করে জানতে চাই দেখ তো বোন আমার গোয়ালি নির্বেশ হয়েছে কিনা হয়েছে তাহলে দে ওই দুগ্ধের ভাণ্ডার আমার কাছে দে ও তোরা কে নিবিল আয় গো তোরা এই দেখো আমার কালো গায়ের খাঁটি দুধ কে নিবিল দেখো আচ্ছা আমি এক দুগ্ধ বেঁচতে বেঁচে
এই পাড়া দিয়ে আসছি তা বলো তো কি হয়েছে বলো আচ্ছা বলো তো তোমার দুধের সেল কত করে এই দেখো 5 টাকা গো 5 টাকা তাই বুঝি আমাকে এক পো দাও তুমি এক পো দুধ নিয়ে কি করবে গো ওই শিবের পায়ে অঞ্জলি দেব ও মা তাহলে শিবের পায়ে পুষ্পাঞ্জলি দেবে হ্যাঁ এই দেখো তাহলে এক পো দুধ নিয়ে তুমি শিবের পায়ে পুষ্পাঞ্জলি দেবে হ্যাঁ গো হ্যাঁ আচ্ছা তোমার দেখে মনে হয় তোমার নামটা কি বলো তো আমার নাম তরলা গো তরলা ও মা তোমার নাম তরলা তোমার নাম কি এই দেখো আমার নাম তরলা গো তাই নাকি হ্যাঁ গো আচ্ছা বলো তো নামে নামে মিলে গেলে কি হয় ও মা সই বলা হয় গো সই বলা বাবা এই জীবন আমার সই বলা হবে না গো কেন গো আমার কপাল খারাপ কপাল খারাপ হ্যাঁ সত্যি বলছো সত্যি বলছি ও মা আমার তো তাই কেন ও মা যেখানে যাই এই পোড়া মুখ নিয়ে আমি আর সই কোনোদিন বলতে পারি না সে কি আমার এ পোড়া জি বনে আমার আমার ছই বলা ছাদ নিদিলো না আমার পোড়া জি বনে আমার ছই বলা ছাদ নিদিলো না এ পোড়া জি বনে আমার ছই বলা ছাদ নিদিলো না আরে এ পোড়া জি বনে আমার ছই বলা ছাদ নিদিলো না ছই বলা ছাদ তোমার কাছে দইয়ের বলো দুধ আছে আমার ঘরে আছে তামা তুলসী তাহলে সময় সই পাঠাই সত্যি সত্যি তাহলে এসো তামা তুলেছি দিয়ে আমরা এখন সই বলতে চাই এসো ওই এসো সই প্রাণের সই গো বলে বলে ওই আমরা মথিয়া কাছনে এসো এসো প্রাণের সই গো আমরা মথিয়া কাছনে এসো উপরে হই নিচে দইবো তুমি ধরবে ওই এসো আমার পক্ষে সাক্ষী রইল চন্দ্র সূর্য তারা আমরা দুজন মনের কথা কই মনের কথা কই এই দেখো কত গল্প তুমি বললে আমি শুনলাম আমি বললাম তুমি শুনলে আচ্ছা বলো তো তোমার স্বামীর নামটা তো বললে না তুমি কেমন মেয়ে ছেলে গো কেন স্বামীর নাম ধরতে হচ্ছে ওই দেখো আমি এই দেশ বিদেশে যাই দুধ ঘোলের ব্যবসা আমাদের গো যে যখন মেয়েরা দেখে বলে ও দিদি তুমি এসো তো তোমার নাম তো শুনছি তোমার স্বামীর নামটা একবার বলো না গো তুমি কি বলো ও মা তখনই আমি বলি কি বলবো
ওই আমার স্বামী নাম হড়হড় করে বলে দি উমা তোমার পাপ হয় না উমা আমি কতবার পরীক্ষা করেছি আগুনে ডুবলাম না জলেও ঝাঁপ দিলাম না উমা তাই নাকি হ্যাঁ ও দিদি আমি যদি আমার স্বামীর নাম বলে আমার যদি পাপ হয় এই দেখো তুমি একটা কাজ করো এই ঘটি খানি না এই গঙ্গা জল ঢক ঢক করে খেয়ে নেবে হ্যাঁ সকল পাপ হতে মোচন হয়ে যাবে আর যদি অতি না হয় তা যদি না হয় তুমি একবার করে দেখো না ও তাই বুঝি হ্যাঁ এই দেখো দিদি আমার স্বামীর নামের পাকে পোকারে বলবো বাবা পাকে পোকারে হ্যাঁ সে আমার কেমন ধরনের নাম গো ও দিদি আচ্ছা বল তো যারা টাকা পয়সা শুনে আছে তাদের কি বলা হয় তাদের বলা হয় ধনী গো ধনী ঠিক আচ্ছা বল তো কারোর বাড়ি সাপে কেটে মারা গেলে তাদের কি বলা হয় তাদের আবার কি বলা হয় ওই ওজা বলা হয় বদ্ধি বলা হয় ও তুমি এটা ঠিক বলেছো আচ্ছা বল তো ওই নদীতে পারাপার করাটা কি ওই একটা দাঁড় নিয়ে ওটা আবার কি ওটা ওই নদীর পাল তুলে দে নদী না হ্যালো 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 আরে কি ঠিক করে বলো কি ওটা হতে পারে হ্যালো 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 ও এই দেখো তরি গো তরি আচ্ছা তিনটে একত্র করে দেখি তো কি নামটা দাঁড়ায় এই দেখো ধ্বনি তরি আর ওই যে কি ওঝা বললে না নিয়ে একবার ধনন্তরি হয় হ্যাঁ আমার স্বামীর নাম ওইটাই ওইটাই হ্যাঁ ওমা এই নাম নিয়ে তুমি আমার ইংরেজি বলছো আমার কাছে কি ওমা যাকে এই দেখো এই পাড়া দিয়ে আসছিল না আর মেয়েরা মেয়েরা গল্প করছিল যে ওজা ধনন্তরি বলে একটি লোক আছে আমার হঠাৎ কোনোদিন ওই ওজা ধনন্তরির সর্পাঘাত হবে না এই না আমার কথা বলে দি ও কথা বলে না আবার স্বামী চাইছে আমার কি হো নাই তাই বলছো গো দিদি আমার তুমি ভুল শুনেছো না ছুই না আমি শুনেছি গো সঠিক কথা শুনেছি না না সত্য কথা সত্য বলছি তোমার ভুল হয়েছে মনে হয় ও ছুই তাহলে দেখো ওই শোনা কথা গল্প কথা অনেক সময় সত্য হয় আবার অনেক সময় মিথ্যা মিথ্যা তা যাই হোক তোমার স্বামী এলে না কোনে অন্যের থালা ধরে দিয়ে একবার গলাটি জড়িয়ে ধরে বলবে বলে তো তোমার মৃত্যু নেই কেন গো আর যদি না বলে কি করব ও মা একটু বড় করে কান্নাকাটি করবে এই দেখো বড় বড় নিঃশ্বাস টানবে আর যদি না চোখে জল আছে বলি ওছই এই কিছু তামাক গুঁড়ো চোখে ঢেলে দেবে চাবি হ্যাঁ দেখবে গড় গড় করে জল আসবে স্বামী গো চোখের জল দেখে কথায় কথায় ভুলে যাবে তাই নাকি ওছই তবে যাই গো যাই আবার দেখা হবে আরে একটু থেকে যাও ওমা আমি আবার আসবো গো আবার দেখা হবে থেকে যাও না তাহলে আমি যাই আবার দেখা হ্যাঁ নমস্কার 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 কি ডাবল নমস্কার না না আমি আর একা থাকবো না আমি সই বলেছি আমি সারাটি জীবন ধরে ওই সুয়ের সাথে আমার দুঃখে সুখের কথা আমি সমস্ত মানুষের বিপদ থেকে আমি উদ্ধার করবো কেমন তুমি বলো তো আমার কি দুঃখ হয় না জানি জানি তো জানি দুঃখ হওয়ারই কথা এই দেখো এই না আমি আমি তো ওই এতদিন হয়ে গেল আমি ওই শীর্ষ মহলে সেবা করেছি তোমার হাতে রন্ধন আমি সেবা করিনি একটি কথা বলবো বলে বলো আমি না সই বলেছি গো সই বলেছি আরে খুব ভালো কথা খুব ভালো কথা এই দেখো তোরা আমি ওঝা মানুষ আমি তো সবসময় শীর্ষ মহলে থাকি তা তোমার একা একা বড়ই অসুবিধা হয় তা সই বলেছি খুব ভালো হয়েছে স্বামী বলো তুমি তো আসছিলে সে ভালো ভালো এসছিলে তো ভালো ভালো এই না না দেখো তোরা আমি যখন শীর্ষ মহল থেকে ফিরছিলাম না তখন সেই যে রাজা চন্দ্রধর সেই রাজা চন্দ্রধরের ছয় ছয়টি ছেলেকে না ওই মনুষ্যা তার নাক দিয়ে তাদের প্রাণে মেরেছিল হ্যাঁ আমি আমি নিজেই তাদের বাঁচিয়ে দিতে গিয়ে ফিরে আসতে তো আমার একটু দেরি হয়ে গেল ওগো হ্যাঁ বলো আমি তো চাই সারাটি জীবন ধরে
তুমি যে সেবা করবে লোকেদের তারে পাশে তুমি থাকবে আমি তো এটাই চাই গো। এই তো তোরলা আমাদের কোনো সন্তান নেই তবে তবে দেখো তোরলা তুমি দুঃখ করে না এই যে দুনিয়ায় যত মানুষ আছে তুমি মনে করো এরা সবাই তোমার সন্তান তাদের বিপদের পাশে আপনা যেন গিয়ে দাঁড়াতে পারি। তুমি ঠিকই বলেছো স্বামী, আমরা তো তাই করবো। আমার খুব খিদে পেয়েছে, তুমি আমাকে কিছু খেতে দাও। স্বামী বলো, খাওয়ার আগে কথা আছে আমার। কথা আছে? আচ্ছা বলো বলো বলো, তোমার কি কথা আছে? তুমি সমস্ত কথা বলো। ওগো স্বামী বলো, আজ তুমি বনে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াও, আমি একা নারী পণ্যগুটি থাকি। আজ বলো তো তোমার কেন মিষ্টি নেই? তরলা তরলা স্বামী, আজ তুমি হঠাৎ প্রশ্ন করলে কেন? কেন জানো, আমি যে স্বপ্ন দেখেছি, আমি স্বপ্ন দেখেছি তোমার সর্বগাদী ওই জঙ্গল বাজারে তোমার মৃত্যু হয়ে গেছে। তরলা তোমার ভুল ধারণা, তোমার ভুল ধারণা, কারণ তুমি মনে হয় জানো না এই ওজা ধরন্তনীর সহজে মৃত্যু হবে না। ওগো স্বামী, মানুষের জড়মণ্যতার মৃত্যু আছে, তাই বলছি আমার কাছে একটুবার বলো না গো, তোমার এই মৃত্যু রহস্য কথা আমার কাছে একটুবার বলো না, আমাকে একটু বলো না, বলো না স্বামী। না তরলা না, আমার আমার যে মৃত্যু নেই তা নয়, মানুষ জন্মালে মৃত্যু আর আবার নয়, মৃত্যু আমার নিশ্চয়ই আছে, তবে সে খুব গোপন কথা, সে কথা এখনো পর্যন্ত আমি কোনোদিন কাউকে বলিনি, তোমাকেও জানাইনি। আমি বলছি তুমি আমার মৃত্যুর কথা জানতে চাও না? ওগো স্বামী, তুমি যদি না বলো তাহলে আমি কি করবো জানো? আমার এই প্রাণটুকু আমি যে বিশ্বাস চলে দেবো। আমি যখন বলেছি কথা আমি জানবোই, আমাকে তোমার বলতে হবে। আমি জানি, আমি জানি তোমরা নারী, তোমরা কোনো গোপন কথা গোপন রাখতে পারবে না, তাই বলছি আমার মৃত্যুর গোপন কথা জেনে নিয়ে হয়তো একদিন না একদিন কারোর কাছে প্রকাশ করে দেবে, আর সেই দিন হবে আমার মৃত্যুর কারণ, তাই বলছি তুমি জানতে চেয়েও না। অবশ্যই আমি আমার তোমার এই গোপন কথা আমি কারোর কাছে বলবো না গো, তোমার কাছে আমি প্রতিজ্ঞা করলাম। আমি জানি, আমি জানি তোরলা, আমি জানি তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, তুমি কোনোদিন চাইবে না আমার মৃত্যু হোক, তাই বলছি তুমি যখন একান্তই না শুনে আমাকে ছাড়বে না, তবে আমি বলছি আমার মৃত্যুর কারণ বলো না, ভবিষ্যতে যেন কারোর কাছে না না বলবো না, বলো 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 বলো। শোনো তোরলা,